এটা গরু চোরকে বাঁচানোর জন্য পুলিশ দ্রুত পলায়ন করতে গিয়ে একটা ফুটফুটে নিষ্পাপ ক্লাস নাইনের ছাত্র যার ভোটার লিস্টে নাম ওঠেনি, কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত নয়, তাকে খুন হতে হয়েছে। আস্তে আস্তে ভাই, ধাক্কাধাক্কি কর, ধাক্কাধাক্কি করেন, ছবিটা করুন। হ্যাঁ কথা, তুমি এদিকে আরে সামনে যাও না, এদিকে এদিকে সাইড দাও, সাইড দাও। ভাই খেলো না, আরে ধাক্কা মার ছিল পুলিশ গাড়িতে চাপা দিল, চাপা দিল যখন ওই চোরটাকে নিয়ে যাচ্ছে, গ্রামবাসী যারা ছেলে পেলে আছে ওরা বলছে একটা আপনারা যে নিয়ে যাচ্ছেন ছেড়ে দিল, জগন্নাথ সরে যাও, জগন্নাথ পিছনে চলে আসো, দাদা একদম একদম একদম, থ্যাংক ইউ। বাচ্চা ক্লাস নাইনের গরু চুরির প্রতিবাদ করতে গিয়ে এরকম ভাবে, এটা তো একটা খুনের মতো প্রতিবাদ করতে জন্য দেখছি দেখছি ও প্রতিবাদ কিছু করে কোনো ক্ষতিপূরণ দিয়েছে সরকারের পক্ষ ভিডিও বা ভাই আমরা যে হয়েছে মামলা যে হয়েছে ড্রাইভারের বিরুদ্ধে, সেটা কি ড্রাইভার জামিন পেয়ে গেছে? 2 কিলোমিটার দূরে সিআরপিএফ এর একটা গাড়ি মারা গেছিল, সিআরপিএফ আর এখানে নিজেদের ড্রাইভারকে সেভ করার জন্য কিছু চারের লিখছে, আপনি বিচার চান তো? এইটুকু বাচ্চা ছবি দেখা যাচ্ছে, চোখ থেকে জল বেরিয়ে আসছে, আরে যত মতুয়া রমসূত্র আর রাজবংশীকে আজকে কোচবিহারে গুলি করে দিয়েছে রাজবংশী, আমরা সাথে আছি, আমাদের কাজ আজকে শেষ হলো, আমাদের স্থানীয় যারা আপনারা এখানে কোনো পলিটিক্সের ব্যাপার নেই।
আমরা আছি আর আমাদের সব এখানকার এমএলএ এমপি আমার সকলের পক্ষ থেকে আমাদের পার্টি বিজেপির ভাই হাত সরা কুমরম করো না আমরা পরিবারের সঙ্গে আছি জায়গায় পুলিশ মোতায়েন আছে তো দাদা তার সাথে গত কাল মানে কালকের আগে আসবে তিন চারটে বাড়িতে পুলিশ কিন্তু তার পাশে যখনই বিএসএফ খাচ্ছে না তখনই বেড়া ওই আপনার মাস দিয়ে আমরা জানি না সুবিচার হবে গোমাতা পাচারও বন্ধ হবে গোমাতাকে পাচার করতে আমরা দেবো আরে পেছন থেকে ফেলছি কেড়ে এই একটু এদের কাজ করতে দাও না এই উঠবেন উঠবেন না মার সঙ্গে কথা বলতে আরে উনি মিডিয়ার লোক উনকে হাত কি তোমার রে হামকে হামার রে দরকার হয় না আপনি একটা হাত শোনান দেখি তো ভাই আরে মেরে তো ছড়িয়ে না ভাই সমীর ওইটা ওইটা দাদার মাথায় তো ঠিক নেই তুমি ওইটা দিয়ে গেছে আমার চোখ আছে তো আমি লোক তুলে নিই প্রেয়ার করেন
এবং এটা দুর্ঘটনা নয়, ছোট্ট ক্লাস নাইনের একটা বাচ্চা তাকে পাইলে এটা খুন। এবং সবচেয়ে পরিতাপের বিষয়, পুলিশ 304 এর এ বেলেবল সেকশন দিয়ে জামিনও করিয়ে দিয়েছে পুলিশের ড্রাইভার। এটাতে পরিষ্কার প্রমাণিত তারা এই বিষয়টাকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে চাইছে। দুর্ঘটনা ঘটতে পারে, আমরা রাজনীতিও করি না, অভিযোগও করি না, এটা দুর্ঘটনা নয়। এটা গরু চোরকে বাঁচানোর জন্য পুলিশ দ্রুত পলায়ন করতে গিয়ে একটা ফুটফুটে নিষ্পাপ ক্লাস নাইনের ছাত্র, যার ভোটার লিস্টে নাম উঠেনি, কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত নয়, তাকে খুন হতে হয়েছে। আমরা মানবিক কারণেই এখানে আজকে এমপি এমএলএ সবাই এসেছি, পরিবারের পাশে আছি, আমাদের পক্ষ থেকে সামান্য কিছু সাহায্য করেছে। আকাশের মা অত্যন্ত অসুস্থ, তার চিকিৎসা করাতে হবে এবং তার পরিবার রাজি আছে, বিচারের দাবিতে লড়াই করবে, আমরা তাদের আইনি সাহায্য করব। দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ানের জন্য একটা মেয়ে পাঁচ দিন থেকে নিখোঁজ, দাদা পাঁচ দিন থেকে নিখোঁজ। এখানে আমি এগুলো বলবো, জনগণ একটু দাবি করেছে, জনগণের কাছে একটু কিছু বলবো। সাইডে মিডিয়া সবাই আমরা আছি। গো মাতা চুরি করতে আমরা দেবো না, গো মাতা চুরি করতে দেবো না, আর আকাশের খুনি, আকাশের খুনি মানে শাস্তি পাক। লাগছে তো খালি করো। চলো ভাই স্যার।